আজকে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে তাদের সমস্ত গ্রাহকদের নিউ ইয়ার গিফট কিন্তু ঘোষণা করা হয়ে গেল অর্থাৎ বন্ধন ব্যাংকের পক্ষ থেকে জানুয়ারি মাসে দু হাজার তেইশে যে ফিক্সড ডিপোজিটে সুদের হার নতুন করে ঘোষণা করা হলো এবং সেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় যে কয়েকটি মেয়াদ সেখানে সুদের হার অনেকখানি বেড়েছে এবং সেই সঙ্গে স্পেশাল ফিক্সড ডিপোজিটটাও কিন্তু রাখা হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে বন্ধন ব্যাংকের যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে ফিক্সড বুঝলে সেটাতে কত টাকা সুদ পাবেন নবীন এবং প্রবীণ ব্যক্তিরা এবং আপনি যদি এক লক্ষ টাকার এফডি করেন সেক্ষেত্রে ম্যাচুরিটিও কত হবে এবং সেই সঙ্গে অবশ্যই বন্ধন ব্যাংকে যখন এফডিটা করবেন তখন অবশ্যই দিনটা অর্থাৎ ম্যাচুরিটির যে মেয়াদটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন কারণ একদিনের এপার ওপার হলেই কিন্তু অনেকখানি পার্থক্য চলে আসবে অর্থাৎ প্রায় দু টাকা পঁচাত্তর পর্যন্ত কিন্তু হার পার্থক্য চলে আসবে তাই অবশ্যই মেয়াদটা সঠিকভাবে নির্বাচন করবেন না হলে আপনার কিন্তু অনেকখানি লস হবে এর বন্ধন ব্যাংকের ফিক্সড ডিপোজিট যে করবেন সে সংক্রান্ত যে নিয়মকানুন সেটা নিয়ে আমরা কিন্তু আগেই ভিডিও করেছি তাই আর আজকে বিশেষ কিছু বলছি না তো বন্ধন ব্যাংকের যে এফডি সুদের হার বলার আগে একটু ছোট্ট করে বলিনি যে আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ে কিন্তু ভিডিও আছে সেগুলো আপনাদের দেখার সুবিধার্থে আমরা বিভিন্ন প্লে ভাগ করে দিয়েছি যেমন এখানে সঞ্চয় বিনিয়োগ ট্যাক্স একটি ব্যাঙ্কের পরিষেবার খুঁটিনাটি সংবাদ সমাচার পেনশন ইপিএফ বেতন এবং রেশন কার্ড সরকারি প্রকল্প ইনকাম ট্যাক্স প্যান আধার পোস্ট অফিস পোস্ট অফিসের বিভিন্ন বিষয় জমি জমা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তবে তার মধ্যে হয়তো সব কিছু হয়তো আপনাদের দিতে পারেন সেটা যদি আপনারা কমেন্ট করেন বা আপনারা যদি আপনাদের প্রয়োজন লেখেন তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো তো বন্ধন ব্যাংকের যে এফডির যে সুদের হারটি সেটা এইরকমই আমরা টেবিলটা সাজিয়েছি যেটা আমরা সবসময় দিয়ে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে একটা হচ্ছে ম্যাচুরিটি ব্র্যাকেট অর্থাৎ কতদিনের জন্য এফডিটা করছেন সাধারণের জন্য হার যাদের বয়স ষাট বছরে কম তাদের জন্য কত সুদের হার আর প্রবীণদের জন্য সুধরা যা অর্থাৎ যাদের বয়স ষাট বছর বা তার বেশি তাদের জন্য কত সুদের হার এবং এখানে অবশ্যই সুদের হারগুলো শতকরাতে এবং বাৎসরি অর্থাৎ বছরে সুদের হার তো এখানে যে সুদের হারটা বলবো সেই সুদের হারগুলো বারবার আমরা টাকা মানে পার্সেন্টেজ বলব না টাকাই বলবো যাতে বুঝতে সুবিধা হয় এখানে দেখুন সাত দিন থেকে চোদ্দ দিন এবং পনেরো দিন থেকে তিরিশ দিন এই দুটো মেয়াদের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন তিন টাকা প্রবীণ নাগরিকরা পাবেন তিন টাকা পঁচাত্তর অর্থাৎ প্রবীণরা কিন্তু পঁচাত্তর পয়সা বেশি পাবেন একত্রিশ দিন থেকে দু মাসের কম সাধারণ নাগরিক পাবেন তিন টাকা পঞ্চাশ প্রবীণ নাগরিকরা পাবেন চার টাকা পঁচিশ দু মাস থেকে তিন মাসের কম সাধারণ নাগরিক পাবেন চার টাকা পঞ্চাশ প্রবীণ নাগরিক পাবেন পাঁচ টাকা পঁচিশ আবার তিন মাস থেকে ছ মাসের কম সাধারণ নাগরিক পাবেন চার টাকা পঞ্চাশ প্রবীণ নাগরিক পাবেন পাঁচ টাকা পঁচিশ ছ মাস থেকে এক বছরে কম নাগরিক পাবেন চার টাকা পঞ্চাশ প্রবীণনগরিক পাবেন পাঁচ টাকা পঁচিশ কিন্তু আপনি যদি এক বছরে কম ধরুন বারো মানে এগারো মাস বা আপনি যদি দিন হিসাবে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকখানি লস যাবেন শুধু এইটুকু খেয়াল রাখবেন যে আপনি এক মাস দু মাস বেশি হলেও এক বছর মেয়াদের করবেন তাহলে কিন্তু আপনি অনেকখানি বেশি সুদ পাবেন সাত টাকা পঁচিশ এবং দু টাকা পঁচাত্তর বেশি সুদ পাবেন এক্ষেত্রে অর্থাৎ এক বছর থেকে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই দিন অর্থাৎ এক বছর সাত মাস একুশ দিন মেয়াদের যদি এফডি করেন সেক্ষেত্রেও আপনি সাত টাকা পঁচিশ সুদের হার পাবেন আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন সাত টাকা পঞ্চান্ন এক্ষেত্রে পঁচিশ পয়সা সবার জন্য বেড়েছে আর ছশো দিনের হলে যেটা আগে ছিল সেই স্পেশাল অফারটা কিন্তু এবারেও রেখেছে সাত টাকা পঞ্চাশ সাধারণের জন্য প্রবীণদের জন্য আট টাকা যখন ছশো এক দিন থেকে বছর দু দু বছরে কম হবে এবং সেই সঙ্গে দু বছর থেকে তিন বছরের কম আবার তিন বছর থেকে পাঁচ বছরের কম সাধারণ নাগরিক পাবেন সাত টাকা পঁচিশ প্রবীণ নাগরিক পাবেন সাত টাকা পঁচাত্তর এক্ষেত্রেও সবার জন্য পঁচিশ পয়সা করে বেড়েছে এই মেয়াদে কারণ এদের যে আগের সুদের হারটা ঘোষণা করা হয়েছিল সাতই নভেম্বর দু তো তারপরে দু মাসেই কিন্তু সুদের হারটা এখানটায় বাড়ানো হলো এবার পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদে হলে কিন্তু হারটা কমে গেল আট পাঁচ টাকা পঁচাশি আর প্রবীণ নাগরিকদের জন্য ছ টাকা সত্তর অর্থাৎ দেখুন ছশো এক দিন থেকে পাঁচ বছরে কম হলে আপনি পাবেন সাত টাকা পঁচিশ কিন্তু যখনই আপনি পাঁচ বছর হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি পাবেন মাত্র পাঁচ টাকা পঁচাশি তাই এখানে অবশ্যই আপনাকে পাঁচ বছরের মেয়াদের কিছুই করা যাবে না পাঁচ বছর থেকে একদিন কম করলেও কিন্তু আপনি বেশি সূত্রা পাবেন আর প্রবীণ নাগরিক হলে ক্ষেত্রে যেটা এতদিন পাচ্ছিলেন অর্থাৎ ছশো এক দিন থেকে পাঁচ বছরে কম হলে সাত টাকা পঁচাত্তর সেটা কিন্তু তখন আপনার হয়ে যাবে ছ টাকা ষাট এখানেও কিন্তু সে হারটা কমে যাবে তাই অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন তো অনেকে হয়তো বলতে পারেন যে এই করে তো ওরা করতে দেয় না অবশ্যই করতে দেবে আপনি অনলাইনে করুন বন্ধন ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দ মতন মেয়াদের আপনি এফডি করতে পারবেন তো এক লক্ষ টাকাতে আপনি কত টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন অর্থাৎ এই ফিক্সড ডিপোজিটে বিভিন্ন মেয়াদে বা হচ্ছে স্পেশালে স্পেশাল যে ফিক্সড ডিবোজ সেটা বলার আগে একটু বলে নিই ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম পূরণ করবেন না হলে আপনার ফিক্সড ডিপোজিতে সুদের হার থেকে বা সুদের টাকা থেকে কিন্তু টিডিএস বাবদ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টাকা কেটে নেবে ব্যাংকের মাধ্যমে সেটা কিন্তু আপনার অনেকখানি ক্ষতি হবে এটা আমরা প্রতিটা ভিডিওতে বলি এই কারণে অনেক কিন্তু এই কাজটা করতে ভুলে যান আগামী একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু এই কাজটা করতেই হবে হলে কিন্তু আপনার অনেকখানি লস যাবে আর এই ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে কোথায় জমা দেবেন কীভাবে জমা দেবেন সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আছে এবার দেখেনি এক লক্ষ টাকা যদি এফডি করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকরা কত পাবেন এখানে দেখুন আমরা এক বছর এক মাসের করেছি কারণ এক বছরে করলে সেক্ষেত্রে মানে এক বছরে কম করলে যেটা সুদের হার কম ছিল সেটাকে আমরা এক বছর না করে আপনাদের জন্য এক বছর এক মাস দেখিয়েছি আপনি এক বছরে করলেও কিন্তু সাত টাকা পঁচিশ পাবেন আর এক বছরে কম করলে কিন্তু আবারও বলে দিচ্ছি চার টাকা পঞ্চাশ তো সাধারণ নাগরিক পাবেন এক লক্ষ এক বছর এক মাসে এক লক্ষ আট হাজার পঁচানব্বই টাকা অর্থাৎ আট হাজার পঁচানব্বই টাকা সুদ পাবেন আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন এক লক্ষ আট হাজার ছশো একাত্তর টাকা অর্থাৎ আট হাজার ছশো একাত্তর টাকা প্রবীণ ব্যক্তিরা সুদাবত পাবেন বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়ান্ন টাকা অর্থাৎ পনেরো হাজার চারশো চুয়ান্ন টাকা সুদ সুদাবত পাবেন প্রবীণ ব্যক্তিরা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তিরানব্বই টাকা পাবেন অর্থাৎ ষোলো হাজার পাঁচশো তিরানব্বই টাকা প্রবীণ ব্যক্তিরা সুদ সুদাওয়ত পাবেন বছরে তিন বছর মেয়াদের হলে সাধারণ নাগরিকরা পাবেন এক লক্ষ চব্বিশ হাজার পঞ্চান্ন টাকা অর্থাৎ চব্বিশ হাজার পঞ্চান্ন টাকা সুদব্রাহ পাবেন তিন বছরে সাধারণ নাগরিকরা প্রবীণ নাগরিকরা অর্থাৎ ষাট বছর বা তার বেশি বয়স হলে এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঁচানব্বই টাকা পাবেন অর্থাৎ পঁচিশ হাজার আটশো পঁচানব্বই টাকা সুদবাহ পাবেন পাঁচ বছর মেয়াদের করলে সুদের হার কিন্তু আমি বললাম যে আট টাকা এ পাঁচ টাকা পঁচাশি হয়ে যাবে কিন্তু আপনি যদি পাঁচ বছরে কম করেন সেক্ষেত্রে আপনার সুদের হার হবে সাত টাকা পঁচিশ তাই অবশ্যই আমরা অবশ্যই চাইবো যে আপনাদের যাতে লাভ হয় তাই আমরা ষাট মাসে না হিসেব করে ঊনষাট মাসের দেখালাম তো ঊনষাট মাস মানে পাঁচ বছরকে এক মাস কম সেক্ষেত্রে আপনি সাত টাকা পঁচিশ সুদের হার পাবেন তো সেই হিসাবে কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একাত্তর টাকার সুদ বাবদ পাবেন মানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাত তিনশো একাত্তর টাকা টোটাল আপনি অ্যামাউন্টটা পাবেন যার মধ্যে বিয়াল্লিশ হাজার তিনশো একাত্তর টাকা হচ্ছে সুদ আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো আটচল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার আটশো আটচল্লিশ হচ্ছে সুদ পাবেন প্রবীণ ব্যক্তিরা পাঁচ বছরের কম অর্থাৎ উনষাট মাস করলে দশ বছর মেয়াদের করলে সাধারণ নাগরিক পাবেন এক লক্ষ আটাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা প্রবীণ নাগরিক পাবেন এক লক্ষ নিরানব্বই হাজার চারশো চল্লিশ টাকা এক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে বেশি হয়ে গেলে সুদের হারটা কিন্তু অনেকখানি কমিয়ে দিয়েছে যেটার জন্য রিটার্নটা কিন্তু অনেক কম হচ্ছে কিন্তু অন্যান্য ব্যাংকে দশ বছরে কিন্তু এফডি করলে আপনার কিন্তু টাকার ডবলেরও বেশি হয়েছে এক্ষেত্রে বন্ধন ব্যাঙ্কে কিন্তু এইখানটায় ডিসঅ্যাডভান্টেজ তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে এবার দেখে স্পেশাল ফিক্সড ডিপ্লিটে কী সুবিধা আছে পাঁচশো নিরানব্বই দিন করলে দেখুন আপনি পাবেন এক লক্ষ বারো হাজার পাঁচশো পনেরো টাকা সাত টাকা পঁচিশ সুদের হারে আর প্রবীণ একটি হলে পাবেন এক লক্ষ তেরো হাজার চারশো পঁচিশ টাকা অর্থাৎ এক বছর সাত মাস একুশ দিনের জন্য কিন্তু এক বছর সাত মাস বাইশ দিনের জন্য করলে তখন আপনি এক লক্ষ বারো হাজার নশো বিরানব্বই টাকা পাবেন অর্থাৎ এক দিনের জন্য কিন্তু আপনি প্রায় সাড়ে চারশো টাকার কাছাকাছি বেশি পাবেন আবার প্রবীণ একটি হলে ওই ছশো দিনে এক বছর সাত মাস বাইশ দিনে পাবেন এক লক্ষ তেরো হাজার নশো সাত টাকা অর্থাৎ আপনাকে কিন্তু মেয়াদটা সঠিকভাবে নির্বাচন করতে হবে যাতে আপনার রিটার্নটা বেশি আছে এবং তাতে আপনার ফায়দাটা বেশি হয় আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে অনেকগুলো তথ্য একসঙ্গে বলার জন্য আমরা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে বলেছি প্রয়োজন হলে আপনি ভিডিওটা দ্বিতীয়বার দেখতে পারেন অথবা পচ করেও দেখতে পারেন ধন্যবাদ